পুলিশ চাইলে মুহূর্তেই মাদক নির্মূলে অগ্রণী ভূমিকা রাখতে পারে, তারই উজ্জ্বল দৃষ্টান্ত ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেনের মানবিক উদ্যোগে সাব্বির নামের 13 বছরের এক মাদকাসক্ত কিশোর ফিরেছে স্বাভাবিক জীবনে। বৃহস্পতিবার সকালে থানার পক্ষ থেকে ওই কিশোর ও তার বাবা মাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ভালুকা প্রতিনিধি মিজানুর রহমান বাহারের পাঠানো তথ্য ও ছবি নিয়ে তসলিম আখনের ডেস্ক রিপোর্ট। সাব্বিরের পিতা বরকত আলী ও মা শাহানা জাক্তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, তাদের ছেলে প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় বাজে ছেলেদের সাথে মেলামেশা করে মাদক আসক্ত হয়ে পড়েন। অনেক বুঝিয়ে ও মারপিট করেও ছেলেকে মাদক থেকে ফেরাতে পারেননি। এক পর্যায়ে সে মাদক বিক্রেতা হয়ে ওঠে। তারা তাকে নিয়ে খুব চিন্তায় ছিলেন। সে গত ডিসেম্বর মাসে পুলিশের হাতে মাদকসহ গ্রেপ্তার হয়। পরে তারা থানায় এসে ওসিকে ছেড়ে দেওয়ার জন্য অনুনয় বিনিময় করলে ওসি তাদের ছেলেকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাঠানোর পরামর্শ দেন, কিন্তু সেই সক্ষমতা তাদের ছিল না। পরে ওসির মানবিক ইচ্ছায় তার খরচে তাদের ছেলেকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে প্রেরণ করেন। 3 মাস মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে থাকার পর এখন তাদের ছেলে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করছে। মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেনের প্রতি চিরকৃতজ্ঞতা জানিয়েছেন সাব্বিরের বাবা মা। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন, কিশোর বয়সেই বাচ্চারা বেশিরভাগ সময়ে বকে যান। নিম্নবিত্ত পরিবার ও ছেলেটার বয়স খুব কম হওয়ায় তার বাবা মাকে দেখে বিষয়টি নিয়ে অন্যভাবে চিন্তা করেন ওসি কামাল হোসেন, তাই মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে প্রেরণ করেছেন। ছেলেটি স্বাভাবিক জীবনে ফিরে আসায় শুধু পুলিশ হিসেবে নয়, দেশের একজন নাগরিক হিসেবে আজ তিনি গর্বিত বলে মনে করেন। তিনি এ সময় অনুরোধ জানান মাদকাসক্তদের প্রতি, তারা যেন স্বাভাবিক জীবনে ফিরে আসে। তিনি আরও জানান, যারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় তাদের প্রতি ভালুকা মডেল থানার পক্ষ হতে সার্বিক সহযোগিতা থাকবে।